আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে বিকেলবেলা আসছি আমাদের এলাকার যে ফসলি জমি আছে সেই জমিগুলোতে। এখানে আসার পরে একটা বিষয় মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কৃষকের রেস্ট হাউস। মানে হয়তো বিষয়টা হাস্যকর মনে হতে পারে যে কৃষকের রেস্ট হাউস এটাও আর কি, তবে আসলে গ্রাম অঞ্চলে আমাদের এই যেটা আজকে দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে, এটাকে বলা হয় ডেরাগড়। তো এই যে আমার সামনেই আছে সেই রেস্ট হাউসটা আপনাদেরকে আপনারা দেখাতে দিয়ে যাচ্ছি। মূলত আমাদের যে এলাকার যে ফসলি জমিগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের ডেরাগড় বলি আর কি আমাদের এলাকাতে, আমরা এটাকে এই ধরনের গড় বেশি একটা খুব আর চোখে পড়ে না এখন। তো আজকে এখানে আসার পরে যেহেতু একটা চোখে পড়ছে, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যায়। কারণ এখন আর সচরাচর এই রেস্ট হাউস বলি আর ডেরাগড় বলি যাই বলি এটা আর চোখে পড়ে না। এই যে মূলত দেখতেছেন নাড়া বা খড় যাই বলা হয়, এই যে খড় দিয়ে চারদিকে ডাইকে রাখা হচ্ছে এটাই হচ্ছে সেই গড়টা। এই যে আশেপাশে যত ফসলি জমি আছে যাওয়ার মতো তো কোথাও কোনো জায়গা নেই, এই ধরনের ছোটো ছোটো গড়গুলোতে আইসা মূলত বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নেয়, কিংবা রৌদ্রেও একটু রৌদ্র থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলাতে আশ্রয় নেওয়া হতো আর কি। তো ধীরে ধীরে আমাদের এলাকাতেও এখন আর এগুলো চোখে পড়ে না, তো হঠাৎ করে আজকে এখানে আসার পরে এটা চোখে পড়লো। তো ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে দেখাই, যেহেতু গ্রামের অনেক কিছুই আপনারা পছন্দ করেন আমাদের ভিডিওতে দেখতেছেন। এই যে দেখেন এটা কিন্তু মূলত বাঁশ দিয়ে, দুই পাশে দুইটা বাঁশ দিয়ে, তারপরে হচ্ছে বাঁশের শলা টলা দিয়ে এই, আর হচ্ছে সাইডে দিয়ে আপনার এই যে আমাদের এলাকাতে কি বলি আমরা এগুলাকে বলি হচ্ছে নাড়া আর কি, এগুলো হচ্ছে ধানের জমি থেকে নেওয়া আর কি। এই নাড়া দিয়ে চারপাশটা ডেকে দেওয়া হয় যাতে করে বাতাস এবং বৃষ্টির পানিও না ঢুকতে পারে। তো মোটামুটি এগুলা যারা গ্রামে থাকেন, আপনাদের এলাকায় যদি থাকে তাহলে হয়তো আপনারা চিনতে পারেন, আর যাদের এলাকাতে নাই তারা হয়তো আজকে নতুন দেখতেছেন। এবার চারদিকটাতেই নাড়া বা খড় দিয়ে ডাকা থাকে, এরপরে হচ্ছে অনেকের জায়গায় আবার এগুলো পলিথিন দিয়েও ডেকে দেয়, তবে আজকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে একেবারে নাড়া দিয়ে ডেকে দেওয়া। অবশ্য বাঁশ আছে, বাঁশ দিয়ে তারপরে বাঁশের শলা, শলার উপরে হচ্ছে এই নাড়াটা দেওয়া যাতে করে বৃষ্টির পানি না ঢুকতে পারে। মোটামুটি এগুলো কিন্তু খুব শক্ত করেই বানানো হয়। ভিতরের অংশটা যদি আমি দেখাই, ভিতরেও কিন্তু এই যে শুকটা কচুরি বিছানো আছে যাতে করে বসা যায় গ্যাসের উপরে, আর এই যে হচ্ছে এই যে ভিতরের অংশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের শলা, এই যে সাথে বাঁশ দুই পাশে, কিন্তু এই যে এই পাশেও বাঁশ আছে, এই পাশেও বাঁশ আছে, এভাবে ওই ওই কর্নারে ওই কর্নারে চারদিকে বাঁশ আছে। বাঁশের পরে হচ্ছে বাঁশের যে শলা, শলা দেওয়ার পরেই এই যে নাড়া খড় এগুলো দেওয়া থাকে আর কি। তো মূলত যারা এই আশেপাশের ফসলি জমিগুলোতে কাজ করে তারা হচ্ছে আপনার এই রৌদ্রের সময় এগুলার ভিতরে এসে আশ্রয় নেয়, একটু রেস্ট করে বা জিরায় নেয় আর কি। আমাদের এলাকাতে আমরা যেটা বলি জিরানোর জন্য আইসা মূলত এই এটার ভিতরে আশ্রয় নেয়। আবার যারা যারা মনে করেন দুপুরে খাওয়া দাওয়া করে ফসলি জমির মধ্যেই, তারা একটু খুব আরাম করে এই আগে দেখতাম আর কি, খুব আরাম করে এটার ভিতরে এসে খাওয়া দাওয়া করতো। তো এখন আশেপাশে কিন্তু আর এরকম কোনো ডেরাগড় বা কৃষকের রেস্ট হাউস যেটাই বলি না কেন এগুলো আর না। এই যে দেখেন আশেপাশে কিন্তু সব ফসলি জমি, এই যে আশেপাশে সব ফসলি জমিতে এখন আছে মরিচ, ভুট্টা, তারপরে হচ্ছে কলই, মাসকলাই, সরিষা, এগুলার আশেপাশে সব চাষ হয়। আর এই মাঝে আছে এরকম একটা গড়, মূলত আমাদের এলাকাতে এটাকে আমরা ডেরাগড় বলেই চিনে থাকি। তো আজকে আশা করি আপনারা এই বিষয়টা জানলেন যে ফসলি জমির মাঝে এইগুলো কি থাকে আর কি, এটাকে আমাদের এলাকাতে আমরা বলি হচ্ছে ডেরাগড়। ভিডিওটি যারা দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ, আর এরকম গ্রামাঞ্চলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকেন সবাই।